মুসা আলাইহিস সালামের মতো একজন শ্রেষ্ঠতম নবীদের একজন নবী পৃথিবীর জঘন্যতম ভয়ঙ্করতম মহাকাফের তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে আর এই শ্রেষ্ঠতম নবীকে ওই জঘন্যতম কাফেরের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হচ্ছে আর আমি একজন গুনাহগার খাকসার অজ্ঞ মূর্খ জাহেল আমার আরেক দিনী ভাই মুসলিম ভাই যে হয়তো বেদাতে লিপ্ত যে হয়তো কোন একটা ভুলের মধ্যে লিপ্ত আমি তাকে দাওয়াতি কাজ করতে যাচ্ছি তাহলে আমার ব্যবহার কত ভালো হওয়া উচিত সেই জায়গায় আমি গালিগালাজ করছি সেই জায়গায় আমি উগ্র পন্থা অবলম্বন করতেছি এটা দিন শেষে আহলে হাদিসের দাওয়াতের মৃত্যু ঘটবে এই ধরনের আচরণ যদি আমাদের মধ্যে চলে আসে আমি সতর্ক করছি যুবক সমাজকে আমি সতর্ক করছি আহলে হাদিসদের দায়ীদেরকে বক্তাদেরকে যে আমাদেরকে এই দাওয়াতি কাজের ম্যানার এটিকেট শিষ্টাচার বৈশিষ্ট্য যেমন নবীদের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল সালাফে সালেহীনের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে যুগে যুগে আমাদের সালাফে সালেহীনগণ ভালো ব্যবহার উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করেছেন তাদের আত্মমর্যাদার দাপটে তাদের আত্মসম্মানের দাপটে মানুষ তাদের কাছে ভিড়ার কাছে যাওয়ার সাহস করত না তারা কোনোদিন নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেয়নি নিজেদের আত্মসম্মান আত্মমর্যাদাকে বিক্রি করে দেয়নি সম্মানিত উপস্থিতি দাওয়াতি মাঠে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে চরম ও পরম ধৈর্যের পরিচয় দিয়ে ভালো ব্যবহারের পরিচয় দিয়ে উন্নত চরিত্রের পরিচয় দিয়ে জ্ঞান সহকারে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে মানুষের মাঝে আমাদের দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজের ক্ষেত্রে ফোকাস রাখতে হবে গঠনমূলক মানে আমি কয়েকটা দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিলাম যেমন কোরআন হচ্ছে একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরি শিক্ষাগুলোর একটা দুইটা জিনিস বা তিনটে জিনিস আমরা যদি একদম দিনে ইসলামের সামারি টানতে চাই যে আব্দুল্লাহ ভাই আপনি দিনী ভাইদের কি উপদেশ কি নসিহা দিয়ে যাবেন দাওয়াতি কাজের ক্ষেত্রে তাহলে আমরা পুরো দিনে ইসলামের যদি সামারি সারমর্ম টানতে চাই তাহলে এই তিনটে জিনিসের চাইতে গুরুত্বপূর্ণ এই তিনটে জিনিসের চাইতে দামি জিনিস খুঁজে পাওয়া কঠিন আছে এক হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত কি জন্য এত গুরুত্বপূর্ণ পাঁচ ওয়াক্ত সালাত কি জন্য এত জরুরি আজকে আমাদের দাওয়াতি কাজ করছি ঠিকই কিন্তু সালাতের মধ্যে অবহেলা চলে আসতেছে একাকি সালাত আদায় করার প্রবণতা তৈরি হচ্ছে একাকি সালাত আদায় করার প্রবণতা তৈরি হওয়ার কারণে দিন শেষে এক মাস দুই মাস বছর শেষে সালাত একবারে ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে কেন যখনই জামাত ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হবে তখন কয়েক মাস পরে কয়েক বছর পরে সালাত ছেড়ে দেওয়ারও প্রবণতা তৈরি হবে এই জন্য জামাত খুবই গুরুত্বপূর্ণ জিনিস আগে সালাতের উপর দুই একটা কথা বলে জামাতের উপর দুই একটা কথা বলে দুই নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব সালাত কেন এত গুরুত্বপূর্ণ আপনারা বহু হাদিসে শুনেছেন যে একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি সালাত কিন্তু কিভাবে এটা একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এই ব্যাখ্যা আমি আজকে আপনাকে নিয়ে যাচ্ছি সূক্ষ্ম ব্যাখ্যা কেমনে সালাত একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একজন হিন্দু তাকে আজকে স্টেজে কালেমা পাঠ করে মুসলমান করানো হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সে মুসলমান হবে মুসলমান হওয়ার পর এই হিন্দুর বেঁচে থাকার পরিত্যাগ করার ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে গান বাজনা ছেড়ে দিতে হবে চুরি করা ছেড়ে দিতে হবে মানুষকে হত্যা করা ছেড়ে দিতে হবে সুদ খাওয়া ছেড়ে দিতে হবে ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে কিন্তু ওকে করতে হবে কি করণীয় কি ও যে মুসলমান হলো একজন হিন্দু যে মুসলমান হলো আর কাজ কি কেন মুসলমান হলো কি উদ্দেশ্যে কি লক্ষ্যে কি করতে মুসলমান হলো আপনি বলবেন ও হজ করার জন্য মুসলমান হয়েছে হজ জীবনে কয়বার ফরজ তো জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে এটাই ইসলামের কাজ মুসলমান হয়েছে কেন জীবনে একটা হজ করবো এই জন্য ইসলাম এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে আপনি বলবেন ও রমজান মাসে সিয়াম রাখার জন্য মুসলমান হয়েছে বাকি এগারো মাস কি করবে
বাকি 11 মাস আর কোনো কাজ নাই, ওর উপর আল্লাহর কোনো আদেশ নাই, কোনো নির্দেশ নাই, এত হাস্যকর দিন হতে পারে ইসলাম? আপনি কিছুই খুঁজে পাবেন না গোটা ইসলাম গবেষণা করে, যে একজন মানুষের মুসলমান হওয়ার পরে তার জন্য জরুরি কর্তব্য আর কিছু আছে সালাত ব্যতীত? কিছু নাই, কোনো জরুরি আদেশ নাই সালাত ব্যতীত। সালাত যদি আদায় না করে তাহলে আর মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন আসলে বাকিও থাকে না। কি জন্য মুসলমান হবেন, কি করতে মুসলমান হবেন যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করেন? সালাতের ক্ষেত্রে আরেকটা সূক্ষ্ম বিষয় বলে যায়, আমাদের দেশে মানুষের খারাপ কাজকে সামনে নিয়ে সে তার সালাতকে কোটা দেওয়া হয়। আরে ওই মুসল্লির নামাজ দিয়ে কি হবে, বাড়ি থেকে পর্দা করে না, ওই মুসল্লির নামাজ দিয়ে কি হবে, ও তো সুদের ব্যবসায় জড়িত, আর নামাজ দিয়ে কি হবে, ও তো ঘুষের সাথে জড়িত, প্রত্যেকদিন ঘুষ খায়। এই ধারণা কিন্তু ইসলামী ধারণা নয়। ইসলামী ধারণা হচ্ছে, ইসলামী ধারণা কি, ইসলামের চিন্তাধারা হচ্ছে, কথা ঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে তাহলে 40 দিন ওর ইবাদত কবুল হবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন দোয়া করছে, মাতআমুহু হারামুন মাশরাবুহু হারামুন মালবাসুহু হারামুন, ওর খাদ্যদ্রব্য হারাম, ওর পানীয় দ্রব্য হারাম, ওর পোশাক আশাক হারাম, ওর সবই হারাম। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ হারাম গ্রহণ করেন না, এই কথা ঠিক। হারাম খাদ্য ভক্ষণ করে, হারাম টাকা উপার্জন করে, হারাম জিনিস ভক্ষণ করে ইবাদত করলে কবুল হবে না, এ কথা ঠিক। কিন্তু আমি বিড়ি খাই তাই সালাত আদায় করবো না কেন, এটা হারাম, 40 দিন ইবাদত কবুল হবে না। মদ খেয়েছি তাই সালাত আদায় করবো না, 40 দিন ইবাদত কবুল হবে না। আমি সুদের ব্যবসায় জড়িত, আমার সবই হারাম টাকা, এই জন্য আমি সালাত আদায় করবো না, এই ধারণা চরম পর্যায়ের ভুল ধারণা। কি জন্য আপনি সুদ খাচ্ছেন সালাত আদায় করেন, আপনার সালাত আদায় করার আপনি কোনো নেকি পাবেন না, কেন আপনার সালাত কবুল হচ্ছে না, সবই আপনার হারাম ইনকাম। কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো ওই গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সালাত আদায় করেন, আপনি সিগারেট বিড়ি খাওয়ার কারণে ওই সালাত আদায়ের কোনো নেকি পাবেন না, কেননা আপনার সালাত কবুল হচ্ছে না, নেকি পাচ্ছেন না। কিন্তু সালাত যদি ছেড়ে দিতেন তাহলে যে গুনাহ হতো সালাত আদায় করার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন। সালাত হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনকারী একমাত্র মাধ্যম। এই জন্য আপনি যদি জেনাও করেন, জেনা শেষ করে উঠে সালাত আদায় করতে হবে। আপনি যদি বিড়িও খান, বিড়ি শেষ করে উঠে সালাত আদায় করতে হবে। এখনই 1 লক্ষ টাকার ঘুষ নিলেন, ঘুষ খেয়ে এসে সালাত আদায় করতে হবে। এখনই সুদের টাকা ভক্ষণ করে আসলেন, সুদের চেক কেটে আসলেন, সুদের চেক কেটে এসে সালাত আদায় করতে হবে। কেন বলেন তো, এই সালাতের বরকতে আপনি একদিন হেদায়েত হয়ে যাবেন। কিন্তু কিন্তু এই সালাত যদি ছেড়ে দেন আপনার হেদায়েত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই সালাত যদি ধরে রাখেন, না যদি ছাড়েন, একদিন না একদিন এই সালাতের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে পরিপূর্ণ হেদায়েত করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য সালাত কোনো সময় পরিত্যাগ করা যাবে না। দিনী ভাইদের দাওয়াতের ক্ষেত্রে বলছিলাম 1 নম্বর হচ্ছে সালাত, সালাত হচ্ছে আসল। সালাত আছে দাওয়াতি কাজ করে লাভ আছে, সালাত নাই দাওয়াতি কাজ করে লাভ নেই। 2 নম্বর কোরআন, নিজে কোরআন শিখতে হবে, অন্যকে কোরআন শিখাতে হবে। কোরআনের উপর যে দৈন্য দশা, বেহাল দশা সারা বাংলাদেশের মুসলমানদের, একটা সময়ে তাও কিছু মক্তব ছিল চলতো, এখন কিন্ডার গার্ডেন স্কুল, ব্রাক স্কুল, কেজি স্কুল, হাজার রকমের স্কুল এসে এখনকার যে প্রজন্ম বড় হচ্ছে এটা কোরআন বিহীন প্রজন্ম বড় হচ্ছে, ভয়ঙ্করতম প্রজন্ম বড় হচ্ছে, যাদের কানে কোরআনের আয়াত পৌঁছতেছে না, যাদের শিক্ষায় যাদের জ্ঞানে কোরআনের আয়াত পৌঁছতেছে না। মুসলমান যারা দাওয়াতি কাজ করতে চায়, আহলুল হাদিস যারা দাওয়াতি কাজ করতে চাই, সালাফি মানহাজের যারা দাওয়াতি কাজ করতে চাই, অসালাফি মানহাজেরও যারা দাওয়াতি কাজ করতে চাই, সকলের ফোকাস সবচেয়ে বেশি হওয়া উচিত মানুষকে, মুসলমানের সন্তানকে কোরআন শিখানোর চেষ্টা করা। কোরআন শিখানোর চেষ্টা করা সবচেয়ে জরুরি। আমি বহু বক্তব্যে বলেছি কোরআন বিহীন জীবন হচ্ছে কুকুর শৃগালের মতো জীবন, আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি। আর যেই বা যেই মানুষ তার জীবনে কোরআন তেলাওয়াত করে না তার জীবন হচ্ছে কুকুর শৃগালের মতো জীবন, কুকুর শৃগালের চাইতে নিকৃষ্ট জীবন। আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী,
পৃথিবীর সব বরকতের উৎস আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর কালাম, আল্লাহর গুণ বরকতের উৎস। আল্লাহর কালাম পড়বেন, বাড়িতে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, নিজের জীবনে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, ব্যবসায় বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, জ্ঞানে বরকত হবে। আল্লাহর কালাম পড়বেন, পরিবারে শান্তি আসবে। আল্লাহর কালাম থেকে মুক্ত থেকে বিচ্ছিন্ন থেকে, সালাত থেকে মুক্ত থেকে, সালাত থেকে বিচ্ছিন্ন থেকে আপনার জীবনে শান্তি আসতে পারে না, দুনিয়াতেও আসতে পারে না, পরকালেও আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা দাওয়াতি কাজ করবে বা দাওয়াতি কাজ করতে চাচ্ছে, এই সমস্ত যুবকদের সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস প্রথমত বললাম, তিন নাম্বারটা বলতেছি, এক সালাত, দুই কোরআন। তিন নাম্বার হচ্ছে সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে ইল, জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের গুরুত্ব প্রয়োজনীয়তা আমার পক্ষে বলে বুঝানো সম্ভব নয়। আমি বহু বক্তব্যে বলেছি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। কেন ইসলামের অপর নাম জ্ঞান? এই জন্য ইসলামের অপর নাম জ্ঞান যে যেই জাহেলিয়াতের যুগে ইসলামের আবির্ভাব ঘটেছিল, ওই জাহেলিয়াত শব্দের আবির্ভাব হয়েছে জাহাল থেকে। জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খতা, জাহাল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা। জাহেলিয়াত মানে অজ্ঞতার যুগ, জাহেলিয়াত মানে মূর্খতার যুগ, জাহেলিয়াত মানে জ্ঞানহীনতার যুগ। ওই অজ্ঞতা, ওই মূর্খতার বিরুদ্ধে ইসলাম এসেছে। তাহলে ইসলাম কি হতে পারে? অবশ্যই জ্ঞান। যে মূর্খতা দূর করতে পারে, অজ্ঞতা দূর করতে পারে, সেটা জ্ঞান ব্যতীত আর কিছুই হতে পারে না। এই জন্য শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, এই জিনিসটা আমার বুঝতে সময় লেগেছে, আমার নিজের বুঝতে সময় লেগেছে যে এটা কেমনে হয় এই কথা। বহু বক্তব্যে বলেছে যে স্কুল মাস্টারের সামনে তার ছাত্রী নাচে, ওই স্কুল মাস্টার যদি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আসে, আর ওই স্কুল মাস্টারকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না? এটা আশ্চর্য মনে হতো, কেমনে সম্ভব যে একজন স্কুল মাস্টার যিনি পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে, সে তাকে জাহেল প্রমাণ না করতে পারলে এদেশের একজন আলেম বক্তব্য দিবে না? অবশ্যই এই কথার ওজন এবং রহস্য আছে। যখন গবেষণা করে দেখা গেল, বুঝা গেল এর রহস্য কোথায়, রহস্য তখন বুঝতে পারলাম, ওহো, ইসলাম পুরোটাই তো জ্ঞান। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা হুকুম আহকাম সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান সম্বলিত, সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা সম্বলিত। মানুষ তার জ্ঞান অর্জন করতে 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 করতে, প্রজ্ঞা অর্জন করতে করতে, যত উঁচু পর্যায়ে যাক না কেন, পৃথিবী পরিচালনার জন্য, পৃথিবীতে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য, পৃথিবীর মানুষের পরস্পরের নিরাপত্তা, আমন আমান, সালামা বজায় রাখার জন্য ইসলামের চাইতে উন্নত মানের আইন তৈরি করতে পারবে না, ইসলামের চাইতে উন্নত মানের নীতি বিধিবিধান তৈরি করতে পারবে না। কেননা ইসলাম পুরোটাই সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান মণ্ডিত, সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা মণ্ডিত একটা দিন। এই জন্য ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান। তাহলে ইসলামের বিপরীত যা যা কাজ আসবে, প্রত্যেকটা কাজ অজ্ঞতা দেখেই, যে করছে সে অজ্ঞ দেখেই, তার কাছে পরিপূর্ণ জ্ঞান নাই দেখেই, সে ওই অজ্ঞতাপূর্ণ মূর্খতাপূর্ণ জাহিলিয়াতের কাজে লিপ্ত আছে নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে। এবং এটাই হচ্ছে প্রকৃত অজ্ঞতা, এটাই হচ্ছে প্রকৃত মূর্খতা। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় পায় কারা? আল উলামা, জ্ঞানীরা ভয় পায়। জ্ঞানীরা আল্লাহকে ভয় পায়, এই এই বাক্যের ব্যাখ্যা কি হতে পারে, যে এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে, যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় জ্ঞানীরা। আপনি দেখছেন কামেল ডিগ্রিধারী একজন হুজুর, উনি সুদের ব্যবসার সাথে জড়িত। আপনি দেখছেন পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ, অমুক কওমি মাদ্রাসা থেকে দাওরা, অমুক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, সে গুনাহের সাথে জড়িত, অবৈধ সম্পর্কে জড়িত, বেপর্দা, তার পরিবারে পর্দা নাই, এগুলো সব হারাম কাজের সাথে জড়িত, অথচ দুনিয়া বলছে সে জ্ঞানী।
অথচ দুনিয়া তার সার্টিফিকেট দিচ্ছে যে সে জ্ঞানী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের ব্যাখ্যা কি? যে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে যারা আল্লাহকে ভয় করে আসল জ্ঞান তাদের কাছে আছে, দুনিয়ার ডিগ্রি না থাকলেও। ওই যে গ্রামের অজপাড়া গায়ে একজন মূর্খ অজ্ঞ মানুষ, দুনিয়ার সার্টিফিকেটে মূর্খ, দুনিয়ার কাগজে কলমে মূর্খ, দুনিয়ার মানুষের কাছে মূর্খ, ফজরের সালাতে গভীর শীতের মধ্যে উঠে উজু করে মসজিদে যাচ্ছে, ও সবচেয়ে জ্ঞানী। ওর মধ্যে পৃথিবীর বাস্তবতা বুঝার, এই পৃথিবীর অবস্থা বুঝার, আল্লাহর অস্তিত্ব বুঝার, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান রাখার, পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখার ভাগ্য তার আছে, এই জ্ঞান তার আছে, এই জন্য সে সবচেয়ে জ্ঞানী। আর একটা কথা প্রচলিত আছে, হাদিস গ্রন্থগুলোতে আছে, সানাদ কিছুটা দুর্বল, যে আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মেধাবী বুদ্ধিমান চালাক সেই যে নিজের সমালোচনা করে, বোকা গর্ধব অজ্ঞ মূর্খ সেই যে অন্যের সমালোচনা করে, মেধাবী বুদ্ধিমান চালাক সেই, লিমা আমিলা বাদাল মাউত, যে মৃত্যুর পরে কি হবে তার জন্য প্রস্তুতি নেয়। আমি যদি মারা যাই আমার মরার পরে কি হবে এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে মেধাবী, এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে বুদ্ধিমান, এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে প্রজ্ঞাময়। আর সবচেয়ে বোকা, সবচেয়ে গর্ধব, সবচেয়ে অচল, অথর্ব, মেধাহীন, বুদ্ধিহীন, চালাকহীন, গবেট, নিরেট সে যে মৃত্যু পরবর্তী, মৃত্যুর পরে কি হবে এটাকে নিয়ে সে ভাবে না এবং এটাকে নিয়ে সে কল্পনা করে না, এটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করে না, এটাকে নিয়ে সে প্রস্তুতি গ্রহণ করে না, সে হচ্ছে সবচেয়ে বোকা, সে হচ্ছে সবচেয়ে মূর্খ। এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করি, বিশ্লেষণ করি, স্পষ্টভাবে বুঝতে পারি। এখানে আর একটা কথা বলে রাখি, যে জ্ঞানের কথা আসলো, জ্ঞানের কথার ক্ষেত্রে যাদের মধ্যে শরীয়ত জ্ঞানের অভাব আছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞানের অভাব আছে, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির জ্ঞানের অভাব আছে, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে হতাশ হয়ে, যে আমি এত ইবাদত করি, এত নামাজ পড়ি, এত কিছু করি, তারপর আমি ব্যবসায় ধরা খাই, আর অমুক চোর লুচ্চা বাটপার অত্যাচারী জালেম নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায় ঘুষ খায়, ওর নামি দামি গাড়ির অভাব নাই, ওর টাকা পয়সার অভাব নাই, এটা কেমনে হয়? এই প্রশ্ন করাও প্রমাণ করে যে তার মধ্যে জ্ঞানের অভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতি দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া দেন, দুনিয়ার সফলতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার বাড়ি গাড়ি, লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না ঘৃণা করেন, যার উপর আল্লাহর করুণা দৃষ্টি নাই, যার উপর আল্লাহর রহমতের দৃষ্টি নাই, তাকেও আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াবি ধন দৌলত টাকা পয়সা দেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা তার ইবাদত করার সুযোগ, তার আনুগত্য করার সুযোগ, তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন যাকে আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল কামনা করেন, যার ভালো চান, তাকে দিনের জ্ঞান দান করেন। আপনার উপর আল্লাহর দয়া আছে না নাই, আপনার উপর আল্লাহর রহমত আছে না নাই, আপনার উপর আল্লাহর করুণা আছে না নাই, এটা মাপার মাপকাঠি হচ্ছে, এটা বুঝার মাপকাঠি হচ্ছে আল্লাহ আপনাকে কতটুকু তার ইবাদত করার সুযোগ দিয়েছে। আজকে সকালে যদি ফজরের সালাত আদায় করে থাকতে পারেন, পৃথিবীর যেখানে যারা ফজরের সালাত আদায় করেছে, বুঝতে হবে এদের উপর আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। যাদের এটা আদায় করার সুযোগ হয় না, কোরআন পড়ার সুযোগ হয় না, জিকির আজকার করার সুযোগ হয় না, তাসবিহ তাহলিল পাঠ করার সুযোগ হয় না, দুনিয়াবি কাজ নিয়ে এত ব্যস্ত, এত ব্যস্ত,
ওই যে ওই হাদিসের মতো যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যদি আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করে তাহলে আমলা ইয়াদাকা ফাকরা আমি বান্দার হাতকে দরিদ্রতা দিয়ে পূর্ণ করে দেব তার ব্যস্ততা বাড়িয়ে দেব কোনোদিন তার ব্যস্ততা কম হবে না ওই ব্যস্ততা কম না হওয়ার কারণে আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না যখন আপনি দেখবেন আপনি আল্লাহর ইবাদত করার সুযোগ পাচ্ছেন না বুঝবেন এটাই আপনার জন্য শাস্তি এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব যে আপনি আল্লাহর করুণা দৃষ্টি বঞ্চিত আল্লাহর রহমত বঞ্চিত আল্লাহর দয়া বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত সম্মানিত উপস্থিতি জ্ঞানের কথা বলছিলাম আজকের যুগে দাওয়াতি কাজ করতে গিয়ে সালাত কোরআন আর জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের বিকল্প নেই জ্ঞান অর্জনের কি জন্য বিকল্প নেই তার প্রথম বাক্য বলেছি ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান তার দ্বিতীয় বাক্য এবার আপনাদেরকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীগণ হচ্ছেন আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরসূরি আর নবীগণ লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান নবীগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যান না বাল ইউরিসুনাল ইলম তারা জ্ঞান উত্তরাধিকার সূত্রে রেখে যান আগের যুগে যত উম্মত চলে গেছে প্রত্যেক উম্মতকে হেদায়েত করার জন্য প্রতি যুগে নবী লেগেছে নবীবিহীন যুগ খুব কম থেকেছে প্রত্যেক যুগে নবীর প্রয়োজন হয়েছে আর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1400 বছর হয়েছে 1400 বছরে কোনো নবী এসেছে 1400 বছরে কোনো নবী আসেনি ইসলামের দাওয়াত কি বন্ধ হয়েছে বন্ধ হয়নি অথচ এই নজির অতীতের উম্মতে নাই আর মুসলিম উম্মার মধ্যে এই নজির পাওয়া যাচ্ছে নবী নাই 1400 বছর হয়ে গেছে হাজার বছর পার হয়ে গেছে 1500 বছর হতে যাচ্ছে নবীর বিদায় নেওয়া আর কোনোদিন নবী আসবেন না অথচ ইসলাম টিকে আছে অথচ ইসলাম প্রচারিত হচ্ছে অথচ ইসলামের উপর আমল হচ্ছে কিভাবে সম্ভব তার একটাই কারণ সেটা হচ্ছে জ্ঞান ওই যে জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন আল্লাহ রাসূলের কাছ থেকে কারা নিয়েছে সেই জ্ঞান সাহাবীরা নিয়েছে সেই জ্ঞান সাহাবীদের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আমি যত জ্ঞানী আমার চাইতে যারা আগে চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী আলবানী রাহিমাহুল্লাহ যত জ্ঞানী আলবানী রাহিমাহুল্লাহর চাইতে ইমাম বুখারী বেশি জ্ঞানী ইমাম বুখারী আহমদ বিন হাম্বাল আবু হানিফা মালিক শাফিঈ যত জ্ঞানী আবু হুরায়রা আনাস আয়েশা আব্দুল্লাহ বিন আব্বাস তার চাইতে বেশি জ্ঞানী আব্দুল্লাহ বিন আব্বাসের লেখা কোনো বই নাই আবু হুরায়রার লেখা কোনো বই নাই আর আমার লেখা হাজারটা বই আছে তার মানে কি আমি বেশি জ্ঞানী জি না আবু হুরায়রা যত জ্ঞানী আয়েশা যত জ্ঞানী আব্দুল্লাহ বিন আব্বাস যত জ্ঞানী আবু বকর ওমর তার চেয়ে বেশি জ্ঞানী আবু বকর ওমরের বর্ণিত হাদিসই নাই দুই একটা আছে তাহলে আবু হুরায়রা 5000 হাদিসের বর্ণনাকারী এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি জ্ঞানী জি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তার সাহাবত তার সঙ্গে থেকে যারা দ্বীনকে অনুভব করেছে দ্বীন যাদের রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে একটা কথা বাড়িয়ে বলা হবে কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি ভুল হয়ে গেলে মাফ করে দিবেন কেউ আবার কাটছাট করে এটা আবার আমার বিরুদ্ধে লাগাবেন না আমি বুঝানোর জন্য বলতেছি যে আবু বকর ওমর তাদের মধ্যে তাদের রক্তে রক্তে মাংসে মাংসে দিন এমন ভাবে মিশে গেছে এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবত থেকে তারা দিন গ্রহণ করেছে যে যদি কথার কথা তারা কোরআন ভুলে যেতেন মনে না থাকতো আল্লাহ রাসূলের হাদিস ভুলে যেতেন মনে না থাকতো তাহলে তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে তারা নতুন করে যদি নিয়ম কানুন হুকুম আহকাম প্রণয়ন করত তো 100-তে 100 কোরআন এবং হাদিসের সাথে মিলে যেত ওইভাবে ইসলাম তাদের রক্তে রক্তে মাংসে মাংসে প্রবেশ করে গেছে তারা ইসলামের রূহ সার নির্যাস আল্লাহর রাসূলের সাথে থেকে তাদের মধ্যে প্রবেশ করে গেছে আর এর মধ্যে সবচেয়ে টপ লেভেলের ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না হলে এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন যে বলবে আল্লাহর রাসূল মারা গেছে ওকে হত্যা করুন
তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত পাঠ করলেন যে আল্লাহর রাসূল মারা গেছে কেন না দ্বীন ইসলাম ওনার রক্তে রক্তে মাংসে মাংসে মিশে গেছে যখন যাকাত যারা দিতে চাইল না অস্বীকার করতে চাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এরা সব কালেমা পড়ে মুসলমান আর যে কালেমা পড়ে মুসলমান তার বিরুদ্ধে অস্ত্র ধরতে আল্লাহ রাসূল নিষেধ করেছে তার রক্ত হারাম তাকে হত্যা করা যাবে না তার জান হারাম তার মাল হারাম তার বাড়ি হারাম তার সম্মান হারাম মর্যাদা হারাম তার সম্মান লুণ্ঠন করা যাবে না টাকা মেরে নেওয়া যাবে না তার রক্ত প্রবাহিত করা যাবে না আল্লাহ রাসূলের আদেশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো কিভাবে দিন বুঝেছিলেন কিভাবে দিনের অনুভব শক্তি তার মধ্যে কাজ করেছিল উনি বললেন শোনো ওমর আল্লাহর রাসূলের যুগে যারা যাকাত দিতে আসতো যারা যাকাত দিচ্ছে না ওদের বিরুদ্ধে যুদ্ধ তো হবে হবেই যারা যাকাত দিতে আসবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ইকাল দড়ি দিত তামনাউ আমার যুগে দিতে অস্বীকার করবে দিতে চাইবে না ওই একটা দড়ির জন্য উট ছাগল গরু যাকাত হিসেবে দিতে এসেছে দিয়ে গেছে দড়ি খুলে নিয়ে চলে যাচ্ছে অথচ আল্লাহ রাসূলের যুগে দড়ি খুলতো না ওই দড়ির জন্য আমি যুদ্ধ করব হয় মরব না হয় মারব খেজুর দিতে এসেছে খেজুর ঢেলে দিয়ে বস্তা নিয়ে চলে যাচ্ছে আল্লাহ রাসূলের যুগে বস্তা সহ রেখে গেছে আমার যুগে যদি খেজুর ঢেলে বস্তা নিয়ে যেতে চায় ওই বস্তার জন্য ওর সাথে যুদ্ধ করব হয় মরব না হয় মারব এই যে দিনের কোন লেভেলের বুঝ হাই লেভেলের বুঝ সর্বোচ্চ পর্যায়ের বুঝ সেই বুঝটা কি যেহেতু আমি খলিফাতুল মুসলিমিন আর খলিফাতুল মুসলিমিনের ন্যায় অর্ডার হক অর্ডার প্রত্যেক খলিফাতুল মুসলিমের অধীনস্থ মুসলমান মানতে বাধ্য যে তার ন্যায় সম্মত অর্ডার যে তার যুক্তি সম্মত হক অর্ডার মানবে না মারুফ অর্ডার মানবে না ও বাগি বিদ্রোহী খারিজি আর যে বাগি বিদ্রোহী খারিজি ওকে খলিফাতুল মুসলিমিন চাইলে হত্যা করতে পারে জায়েজ এটাই হচ্ছে সেই যেটা জামাতবদ্ধ জীবন যাপন জামাতবদ্ধ থাকতে হবে জামাত থেকে দূরে চলে গেলে এক বিঘত দূরে চলে গেলে ইসলাম দূরে চলে যাবে এই সেই জামাতবদ্ধ আমিরের আনুগত্য করতে হবে এই সেই আমির যারা আনুগত্য করতে হবে আনুগত্য করছে না ও বাগি ওকে হত্যা করতে হবে এই ক্ষমতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে জামাতের কথা বলতে গিয়ে সালাতের মধ্যে একটা কথা ছুটে গেছে যে আজকে আমাদের যুবক সমাজের কথা কেন সালাতের কথা বললাম ওই সময়ে একটা হাদিস বলতে ছুটে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কারিয়াতিন এমন কোন গ্রাম যেই গ্রামে তিনজন মুসলমান বসবাস করে শুধু তিনজন এমন কোন শহর এমন কোন জঙ্গল এমন কোন বন্দর এমন কোন মরুভূমি যেখানে মাত্র তিনজন মুসলমান বসবাস করে ওই তিনজন মুসলমানের উপর ফরজ যে তারা জামাতে সালাত কায়েম করবে ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান যদি তারা জামাতে সালাত কায়েম না করে শয়তান তাদের উপর হামলা করবে কিভাবে হামলা করবে যেমন নেকড়ে পালবিহীন ভেড়ার উপর হামলা করে নেকড়ে যেমন পালবিহীন ভেড়ার উপর হামলা করে জামাত বিচ্ছিন্ন এই মানুষগুলোর উপর শয়তান হামলা করবে এই জামাত বিচ্ছিন্ন মানে আল্লাহ রাসূলের হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিলেন পাঁচ ওয়াক্ত সালাতের জামাতে যদি উপস্থিত হয় না ওই জামাত বিচ্ছিন্ন মুসলমান শয়তানের ষড়যন্ত্রের শিকার হবেই হবে হতে হবে জামাতবদ্ধ থাকতে চাওয়া মানে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে হাজিরা দিতে হবে যে পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে হাজিরা দেয় না উপস্থিত হয় না ও মুসলমানদের জামাতের অন্তর্ভুক্ত নয় ও মুসলমানদের জামাতের সদস্য নয় ও জামাত থেকে বের হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন চাইলে ওকে হত্যা করতে পারে জামাতে উপস্থিত করার জন্য জামাত কায়েম করার জন্য সম্মানিত উপস্থিতি আমি জ্ঞানের কথা বলছিলাম জ্ঞানের কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলছিলাম আজকে আমি যত জ্ঞানী আমার আগে যারা চলে গেছে তারা তার চেয়ে বেশি জ্ঞানী এই জন্য জ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে সর্বদা সালাফা সালেহকে অনুসরণ করতে হবে মানুষ বলে কেন সালাফি কনফারেন্স কেন সালাফি নাম কেন জামিয়া সালাফিয়া সালাফি কি জিনিস সালাফ মানে কি এই যে জ্ঞান জ্ঞানের ক্ষেত্রে যা আমি বললাম আমি যা জানি আমার চেয়ে আগে যারা চলে গেছে তারা বেশি জানে এটাই সালাফ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ নিজে স্পষ্ট করে দিচ্ছেন সিরাতে মুস্তাকিম কাকে বলে। সিরাতে মুস্তাকিম বলে আল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তায় চলা যাদের উপর আল্লাহ দয়া করেছে, ওদের পথ অবলম্বন করা যাদের উপর আল্লাহ দয়া করেছে। আল্লাহ কাদের উপর দয়া করেছে? আস-সিদ্দিকিন, আশ-শুহাদা, যারা সিদ্দিক, যারা সুহাদা, আল আম্বিয়া, যারা নবী, নবীগণ, নবীদের পরবর্তী তাদের সাহাবীগণ, সিদ্দিকিনগণ, সুহাদাগণ, উলামাগণ, ফুকাহাগণ, আইম্মাগণ, যা চলে গেছে তাদের উপর আল্লাহর দয়া আছে। তাদের রাস্তায় চলাই হচ্ছে সালাফে সালেহীন, অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাদের রাস্তায় চলা। আপনি ঠিক রাস্তায় আছেন না ভুল রাস্তায় আছেন কেমনে বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার পাশাপাশি সাহাবীদের আমল, সাহাবীদের আচার ব্যবহার, সাহাবীদের শিষ্টাচার আপনাকে মাথায় রাখতে হবে। আমি আমার বক্তব্যকে গুটিয়ে নিয়ে আসতেছি, আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। দাওয়াতি মাঠে দাওয়াতি কাজ করতে গিয়ে আজকে আমাদের যে স্বভাব, চরিত্র, আচার ব্যবহারের যে সমস্যা, সেটার উপর আমি আলোচনা করেছি, সেটা বোঝানোর চেষ্টা করেছি। দাওয়াতি কাজে তিনটে জিনিসের ক্ষেত্রে মানুষের, তিনটে জিনিসের ক্ষেত্রে দিনের দায়ী যারা দাওয়াতি কাজ করছে তাদের গুরুত্ব দিতে হবে। এক কোরআন, এক হচ্ছে ইলম, আর এক হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, মসজিদ আবাদ করা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বক্তব্য দিলাম, এই বক্তব্যকে আমার অনুরোধ থাকবে যে যারা আহলুল হাদিস, সালাফি মানহাজের অনুসারী, তারা এই বক্তব্যটাকে দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করে আপনারা দাওয়াতি কাজ করার চেষ্টা করেন, যাতে আপনাদের প্রোডাক্টিভিটি বজায় রেখে আপনারা দাওয়াতি কাজ করতে পারেন। অসময়ে অজায়গায় নিজেদের সময় নষ্ট করে, নিজেদের মান সম্মান নষ্ট করে, অন্যের মান সম্মান নষ্ট করে দাওয়াতি কাজ করে দাওয়াতি কাজে বরকত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতি কাজ করার পদ্ধতি এবং দাওয়াতি কাজ করার ক্ষেত্রে জ্ঞান, কোরআন, সালাত, এই তিনটে জিনিসের উপর বেশি বেশি ফোকাস দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সকলকে আগামী 13 ও 14 জানুয়ারি সালাফি কনফারেন্স, বিশাল এরিয়া, নতুন জায়গায় কনফারেন্স হচ্ছে, যেটা একটি স্বপ্নের মতো, এই স্বপ্ন বাস্তবায়ন হবে এটা কোনো সময় আমরা কল্পনাও করিনি, আপনাদের শ্রদ্ধেয় শায়খ কোনো সময় কল্পনাই করেনি যে এই স্বপ্ন তিনি তার জীবদ্দশায় বাস্তবায়ন করতে পারবেন। অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করে, কষ্ট সমস্যার মোকাবেলা করে এই বিশাল স্বপ্ন গেলে দেখতে পাবেন। দীর্ঘ 1 কিলোমিটার ব্যাপী হাঁটবেন বালু ভরাট করা জায়গায়, সব জায়গায় জামিয়া সালাফিয়া, আলহামদুলিল্লাহ। প্রায় 50 বিঘা জমির উপর ঢাকার বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এক মার্কাজ গড়ে উঠুক, এক কেন্দ্র গড়ে উঠুক, সেই চেষ্টার প্রতিফলন হচ্ছে এটা। এটা ভবিষ্যতে যারা দাওয়াতি কাজ করবে এই মানহাজের, তাদের জন্য সবচেয়ে বড় সম্পদগুলোর একটা সম্পদ হবে। শুধু বাংলাদেশের নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশের সকল পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা দাওয়াতি কাজ করবে তাদের একটা বড় সম্পদে পরিণত হবে এই জায়গা। এটা না গেলে আপনারা বুঝতে পারবেন না, অন্তত দেখার জন্য, দেখতে পাওয়ার জন্য, দোয়া করার জন্য আপনাদের যাওয়া উচিত। আপনাদের এই আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।